শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। এবছর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে কোয়েল মল্লিক অভিনীত এবং অরিন্দম শীল পরিচালিত জঙ্গলে মিতিন মাসি। বন্যপ্রাণী সংরক্ষণের প্রেক্ষাপটে তৈরি সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির নতুন গল্প। তাই শনিবার বিশ্ব হাতি দিবস উপলক্ষে আলিপুর চিড়িয়াখানাতেই ছবির পোস্টার লঞ্চ করার জন্য বেছে নিয়েছিল জঙ্গলের মিতিন মাসির টিম। উপস্থিত ছিলেন ছবির অন্য শিল্পীরাও। চিড়িয়াখানার হাতিকে কেক খাইয়ে ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে কোয়েল জানান, এই ছবির পোস্টার লঞ্চের জন্য এর থেকে ভালো দিন আর কিছু হতেই পারে না। আর জঙ্গলে মিতিন মাসির শুটিং করতে গিয়ে একটা অন্য অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছি। প্রচন্ড গরমের শুটিং হলেও কাজটার মধ্যে ছিল অন্য রকমের থ্রিল। পোস্টারে গোয়েন্দা লোকে হাতে টর্চ নিয়ে কোয়েলের ফার্স্ট লুক নজর কেড়েছে অনুরাগীদের। এবার আসতে চলেছে জঙ্গলে মিতিন মাসি। ছবিতে চোরা শিকারীদের সন্ধানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে কোয়েলকে। যে যখন ক্যারেক্টারের মধ্যে ঢুকি তখন কোথায় কি গরম না গরম ঠান্ডা সেটা অত বেশি আমার মনে হয় কিছু আমরা বুঝতে পারি না একেবারে। তখন আমরা পুরোপুরি ক্যারেক্টারের মধ্যে ফোকাস করি। বড় পর্দায় তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল 2021 সালে ফ্লাইওভার ছবিতে। তারপর আর কোনো ছবিতে অভিনয় করেননি কোয়েল। তার আগে সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে মিতিন মাসি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। এবার আসতে চলেছে জঙ্গলে মিতিন মাসি। ছবির পরিচালক অরিন্দম শীল জানান, এই ছবিটি শুধু ডিটেকটিভ ছবি নয়, কারণ তা না হলে চিড়িয়াখানায় এসে এই ছবির পোস্টার রিলিজ করতাম না। বন্যপ্রাণী সংরক্ষণ নিয়েও এই ছবিতে কথা বলা হয়েছে। আমাদের মনে রাখা উচিত, হাতি যতটা না মানুষের জায়গা দখল করেছে তার চেয়ে অনেক বেশি হাতির জায়গা মানুষ দখল করে নিয়েছে। হাতি হত্যা বন্ধ হওয়া উচিত, তা না হলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা বিশেষ করে আমি নিজে তো বটেই বহু জায়গায়, এবং সেটা আমি মনে করি ছাত্রদের কাছে এটা যাওয়া উচিত, বিভিন্ন স্কুলে গিয়ে আমরা এই কাজ করে থাকি। গ্রামে গিয়েও কাজ করতে রাজি আছি, কিন্তু গ্রামের মানুষ আরও বেশি ভালো বোঝে। জনগণের হাতি ঢুকছে তার নানান রিজন আছে, কনফ্লিক্ট আছে, হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট হচ্ছে বলে সেগুলো হচ্ছে, তো সেগুলো দেখা প্রয়োজন। এবার পুজোয় মুক্তি পাবে একগুচ্ছ বাংলা ছবি। জঙ্গলে মিতিন মাসি ছাড়াও আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের রক্তবীজ, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দশম অবতার এবং দেবীর বাঘা যতীন। দেখা যাক বক্স অফিসের হাড্ডাহাড্ডি লড়াইতে মিতিন মাসি কোথায় থাকে। কলকাতা টিভি।